আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটের শার্শা থানা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুরবানি উপযোগী গরুর দর্শক আমদানি হয়েছে, ইন্ডিয়ান বলদ, দেশি বলদ। কিছুদিন আগেও যে বড় বড় পার্টিগুলো মাংস ধরানোর জন্য বলদ গরু নেষ্ট, তারা এখন কুরবানি উপযোগী গরু নেষ্টেছে, মাংসের গরু নেষ্টেছে। তো ইন্ডিয়ান বলদ, দেশি বলদ, কুরবানি উপযোগী গরু কেমন টাকা দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি চলছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে আপনারা চাইলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? বাজার কেমন দেখছেন? বাজার ভালো না। ভালো না, এর কারণ কি মূলত? কোনো পার্টি বুটি নেই, ব্যাপারই নেই, ব্যাপারই নেই। আচ্ছা, গরু কয়টা মোট? ১৭টা। ১৭টা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এক্সক্লুসিভ আপনারা এক জোড়া গরু দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাটে দর্শক। আচ্ছা, এই কোথা থেকে সংগ্রহ করছেন ভাই? গ্রামের গরু। গ্রাম থেকে সংগ্রহ করছেন? এইগুলো মূলত জাতে কি? নেপাল। নেপাল, অরিজিনাল নেপাল। অরিজিনাল নেপাল। কয় দাঁতের গরু? সমান বয়স। সমান বয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার গরু, মাশাল্লাহ, নেপালি জাতের অরিজিনাল। ভাই, এ তো কুরবানিতে যাবে নাকি? হ্যাঁ, কুরবানিতে। আপনারা কেউ যদি চান দর্শক হাট সেরা গরু, এই জোড়াটা কুরবানির জন্য নিতে পারেন। আচ্ছা বড় ভাই, এ তো দেখতে ইচ্ছা করতেছে, তাই তো? এত দেখার মতো গরু, তো তাকাই থাকতে ইচ্ছা করতেছে। তো ছোট করে কি একটু দাম বলা যাবে? এই দুটো ৬.৫ লাখ। ৬.৫ লাখ। এটা কি চাওয়া দাম না একদম? না, এর দাম আছে আরো, মানে দামাদামি সুযোগ আছে, সুযোগ আছে। একটুখানি যদি ধারণা দিতেন যে বেচা বিক্রি কেমন হবে? ওই ৫ লাখ, ৫.৫ লাখ বিক্রি। ৫ থেকে ৫.৫ লাখ। আপনারা শুনলেন দর্শক, এই যে জোড়াটা দামাদামি সুযোগ আছে, ৫ থেকে ৫.৫ লাখ বলতেছে বিক্রি। আপনাদেরকে সামনে থেকে দেখাবো দর্শক জোড়াটা, সাত মাইল গরুরহাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শিং, মাথা একদম অরিজিনাল নেপালি। আপনারা চাইলে আসতে পারেন চৌগাছার গরুরহাটে বা সাত মাইল গরুরহাটে। আজ আমরা অবস্থান করছি সাত মাইল গরুরহাটে। ভাই, তাহলে তো যখন টাকা দিবে দরদামের সুযোগ আছে? আছে, আছে, দরদামের সুযোগ আছে। জি ভাই, কোনো লোক নেই বেচা কিনা করবো, কারোর কাছে সেরকম কোনো লোক নেই। কোনো লোকই নেই? না, ব্যাপারই নেই বলতেছে, কাস্টমার নেই। ওই যে সামনের যে বড় সাদা, ওইটা চাচ্ছেন কত? ওইটা ২.৫ লাখ। আপনারা শুনলেন দর্শক, ২.৫ লাখ চাচ্ছে এই যে জোড়াটা। এটা কত হলে হবে ভাই? ওটা ২ লাখ হইলে হবে। ২ লাখ হইলে হবে বড় গরু। ভাই, ধারণা করছেন এটার গায়ে এখন কতটুকু গোস্ত আছে? ৭.৫ মন তো আছে। ৭.৫ মন হবে বলতেছে, ৭.৫ মন। তবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক। ভাই, এই যে এই জোড়াটা ৪ আর ৫ কয় দাঁত করে? এগুলো সমান বয়স। সমান বয়স করে। এগুলো ইন্ডিয়ান না দেশি? না, এগুলো দেশি। এগুলো দেশি দর্শক, সমান বয়সের গরু আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলোই তো আজকে দেখতেছি কুরবানি উপযোগী ভাই। কুরবানি, সব কুরবানি। আচ্ছা, চাচ্ছেন কত এই জোড়াটা? এই জোড়াটা ৬২০। ৬২০। আপনারা শুনলেন, এই যে দেশাল জাতের এক জোড়া গরু, বেচা বিক্রি নিয়ত কত? যেটা বিক্রি করবেন ওইটাই বলেন। মানে গরু ছোট আছে, ১.২০-১.৩০ আছে সর্বনিম্ন। সর্বনিম্ন। আর সর্বোচ্চ? সর্বোচ্চ ৩.৫ লাখ ৪ লাখ। আপনারা তো বেশিরভাগ শুকনো গরু নেন মাংস ধরানোর জন্য? এখন এখন তো শুকনো গরু চলবে না। চলবে না, কুরবানি তো? কুরবানি তো, এই জন্য সব মাংসের। আচ্ছা আচ্ছা, সব সব মাংসের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে গরুর আমদানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর এক জোড়া গরু একদম গোস্তে পরিপূর্ণ, সুটা আমদের গরু। তাকে মালিক কি আপনি? মালিক আপনি, একটু কাছে যান। এগুলো কয় দাঁতের গরু? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজারের পরিস্থিতি
কি আর বলবো, বাজারে দেখাইতে যাচ্ছে আপনার, মানে খুব বেশি ভালো না। এই জোড়াটা এখন আপনি চাচ্ছেন কত? পাঁচ। আপনারা শুনতে পেলেন দর্শক, এই যে এক জোড়া গরু সুটাম দেহের মাংসে পরিপূর্ণ, 5 লাখ চাচ্ছে। যশোর জেলার 7 মাইল গরুরহাট থেকে সারসা থানা বেচা বিক্রি নিয়ে তাছে কেমন? ক্রেতার কাছে তা তো অবশ্যই, তারপরেও তো আপনার একটা আন্দাজ আছে। তারপরে আন্দাজ তো অবশ্যই আছে, ক্রেতা দাম পেয়েছেন কেমন? দাম আপনার এক পাটি এসে বলেছে, এখন ওই দামে ওই দামে হবে না। না না ঠিক আছে, কারণ অনেকে আছে আশেপাশে কেনা বেচা করবে। নিয়ত আছে কেমন আপনার? সাড়ে চার হলে বিক্রি করে দিবেন। ধারণা করছেন জোড়াটার গায়ে গোস্ত কতটুকু হতে পারে? আপনি তো দেখতে পাচ্ছেন কতটা হবে, তারপরও আপনার গরু আপনি একটা আন্দাজ দেন কতটুকু হবে ভাই? 14 মন। 14 মন ধারণা করছেন? আপনারা শুনলেন দর্শক, ধারণা করতেছে যে 14 মন হবে। সেখান থেকে অবশ্যই দেখে যাচাই বাছাই করে দরদাম করে আপনারা কিনতে পারেন। 7 মাইল গরুরহাটে সারসা থানা আপনারা চাইলে আসতে পারেন। ঠিক আছে বড় ভাই, বেচা বিক্রি করেন।